নরেন্দ্র মোদী এদিন তার বক্তব্যে আসামকে পর্যটনে মানচিত্রে নিয়ে আসার কথাও বলেন। পাশাপাশি এও বলেছেন, তার সরকারের আমলে এই অঞ্চলে ব্রডগজ এসেছে, মহাসড়কের বিতর্কিত অংশটিও খুব শীঘ্রই সমাধান হবে বলে তিনি আশ্বাস দেন। আসান করনে কে লিয়ে হম নিরন্তর প্রয়াস কর রহে হ্যায়। ইসি সোচ কে সাথ ব্রহ্মপুত্র পর নয়ে পুলোঁ কা নির্মাণ করনে কা কাম সরকার কর রহে হ্যায়। দূর দরাজ কে ক্ষেত্রোঁ কো শহরোঁ কি বেহতর সুবিধাওঁ সে জোড়া যায়, ইসকে লিয়ে কোশিশ কি যা রহি হ্যায়। হাইওয়ে হো, রেলওয়ে হো, এয়ারওয়ে হো, ওয়াটারওয়ে হো ইয়া ফির আইওয়ে হো, হর স্তর পর কানেক্টিভিটি কো মজবুত কিয়া জা রাহা। বিতে সাড়ে চার বর্ষ কে দৌরান আসাম মে 3,000 করোড় রুপে সে অধিক কি লাগত সে করিব 700 কিলোমিটার সড়কো কা নির্মাণ কিয়া জা চুকা। ইসকে আলাবা লগভগ 5,500 করোড় রুপে কি লাগত সে 400 কিলোমিটার সে অধিক কি সড়কো পর তেজি সে কাম চল রহা হ্যায়। সাথিও, ইহাঁ বরাক ভ্যালি মে ভি নেশনল হাইওয়ে, পুলো আর গাঁও কি কানেক্টিভিটি কে অনেক প্রজেক্ট বিতে 4.5 বর্ষো মে পুরে হো চুকে হ্যায় অর অনেক প্রজেক্ট পর কাম চল রহা হ্যায়।